এই সরকার ক্ষমতায় আসার পূর্বে সকল বন্ধ মিল কারখানা চালু করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা কি দেখলাম খুলনা সহ সারা দেশের সকল দুধ মিলগুলো রাতের অন্ধকারে বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত শ্রমিক নেতা বন্ধ করার বিরুদ্ধে কথা বলা যাবে না এমন ভাবে সাজিয়েছেন সরকার। শ্রমজীবী মানুষের সাথে যে কথা দিয়েছে বন্ধ মিল কারখানা চালু করবেন সেই কথা লঙ্ঘন করেছে, শ্রমজীবী মানুষের সাথে ধোকা দিয়েছে। আমরা এই ধোকা পাওয়া সরকারকে আর ক্ষমতায় থাকতে দিতে চাই না। প্রিয় খুলনাবাসী এবং ব্যক্তিবৃন্দ, খুলনার মানুষ, খেটে খাওয়া মানুষ, সমস্ত মিল কারখানা বন্ধ, আমাদের কোন ব্যবসা বাণিজ্য নেই, শ্রমজীবী মানুষের রাস্তে হাহাকার, বাজার থেকে বাজার করে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি বর্তমানে আর অবস্থা নাই। এক বোতল তেল 5 টাকা, চিনির দাম 85 থেকে 90 টাকা, চাল 120 থেকে 130 টাকা, কোন কিছু কিনে খাওয়ার মতো অন্তত শ্রমজীবী মানুষের অবস্থা নাই। যারা পুলিশরা রয়েছেন আমাদের ডায় এবং বাম পাশে, যারা সরকারি চাকরি করেন তারা হালাল ইনকাম দিয়ে বর্তমান বাজার থেকে জিনিসপত্র কিনে খাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু আওয়ামী লীগ পাচ্ছে। কারণ আমরা সাধারণ জনগণ ছবি মধ্যবিত্ত এবং নিম্নবর্তবিত্ত, আর আওয়ামী লীগের লোকজন সর্বোচ্চবিত্ত, অনেক বড় বড় মেগা প্রকল্পের কাজ করছেন, টাকা পয়সা লুট করছেন, বিলাসিতায় ভরা জীবন যাপন করছে, দেশের বাইরে টাকা পাচার করে বেগম পাড়া থেকে ঘর বানাচ্ছেন, আর বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে মরে যাচ্ছে। আমাদের পিসিবির কাছে শ্রমজীবী মধ্যবিত্ত মানুষের জন্য কম দামের মূল্যে পেঁয়াজ রসুন থেকে তেল বিক্রি করা হচ্ছে। আমরা টেলিভিশনের মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম প্রতিটি ট্রাকে যে পরিমাণ মাল আছে তার চেয়ে শতগুণ বেশি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত নারী পুরুষ মানুষ ভদ্রলোক চাকরিজীবী সবাই ট্রাকের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর বাণিজ্য মন্ত্রী টেলিভিশনে মিষ্টি মিষ্টি হেসে বলেন আমাদের মাথা পিছু আড়াই $2500 ছাড়িয়ে গেছে, মানুষের নাকি ক্রয় ক্ষমতা দিন দিন বেড়ে গেছে, দেশে আর কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। Thank you.
স্বপ্নে ঘুরে বলি আপনাদেরকে আর ক্ষমতায় থাকার কোন সুযোগ নাই, বাংলার মানুষ আপনাদেরকে আর সুযোগ দেবে না। আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় নাগরিক দল ধন্যবাদ, জাতীয় নাগরিক সমিতি ধন্যবাদ। আজকের এই সভায় উপস্থাপন করার জন্য ডুমুরিয়া থেকে একটি বিশাল মিছিল অবজি ঘোষের আমি মিছিলকারীদের হাফিজ ডুমুরিয়ার বিভিন্ন হাফিজ মিছিলকারীদের পশ্চিম পাঠিয়ে দিয়ে দিতে হবে। চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনা মহানগর জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জেলা এবং মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি নেতা কর্মী এবং প্রিয় খুলনাবাসী সকলকে খুলনা মহানগর যুবদল যুবদল কেন্দ্র নির্বাহী কমিটি ও খুলনা বিভাগের পক্ষ থেকে সাংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ খেটেখা মানুষের নারীশ্বাস শুনেছে, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, সরকারের সেদিকে কোন খেয়াল নাই। মোদীর ভূমন্ত্রের সর্বন্তর ফসল এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার জনগণের এখনো মনে আছে বাংলাদেশের মানুষকে 10 টাকা কেজি চালের চাল খাওয়াবে বলে সেদিন শেখ হাসিনা শপথ নিয়েছিল। এখন বাংলার জনগণ বুঝতে পারছে হাসিনার প্রকৃত রূপ চরিত্র। 2018 সালে শেখ হাসিনা নিশিরাতের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে হত্যা করেছেন। বাংলাদেশের পার্লামেন্ট
ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন বাংলাদেশে আর কোন ভোট হয় না, আওয়ামী লীগ নিজেরা নিজেরা ভোটে অংশগ্রহণ করে, সেখানেও মারামারি হানাহানি আর মানুষ হত্যা হয়। এই হচ্ছে বাংলাদেশের ভোটের চিত্র। বাংলাদেশের ক্ষমতাকে শেখ হাসিনা চিরস্থায়ী পাকাপোক্ত করার জন্য আজকে দেখেন বিরোধী দলকে দমন করেছে। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে রাজপথে পাখির মতো গুলি করে হত্যা করেছে, কোন বিচার নেই। এই সরকার ক্ষমতা গ্রহণের পর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিদেশে এই সরকারের এমপি মন্ত্রী পার্টি নেতা উপনেতাদের সেখানে তারা অট্টালিকা করেছে, তারা আমেরিকার ব্যবসা বাণিজ্য করেছে, মালয়েশিয়ায় করেছে, কানাডায় সেকেন্ড হোম তৈরি করেছে। আমেরিকায় ইতিমধ্যে গণতন্ত্র কর্মশালায় বাংলাদেশের নামকে বাদ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে নাই। বিশ্ব দরবারে আজকে জেঙ্গিস খান হানুমান খানের পরে শেখ হাসিনা সব থেকে বর্তমান বিশ্বের বড় সৈন্য শাসক হিসাবে নির্বাচিত হয়েছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আজকে বাংলাদেশের মানুষ এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে পারে না, কথা বললেই নির্যাতন জুলুম নিপীড়ন। এই হচ্ছে সার্বিক চিত্র। বাংলাদেশের জনগণ সবসময় দুঃশাসন সৈরা শাসকের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করেছে, ইতিহাস কিন্তু সেই কথাই বলে। আজকে বাংলাদেশের মানুষের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং রাজপথে আন্দোলন দপ্তরে ফয়সলা করতে হবে, এই চর সরকারের চির বিদায় ঘটাতে হবে। আপনাদের মনে আছে আওয়ামী লীগ শেয়ার বাজার থেকে 85,000 কোটি টাকা লুটপাট করে কিভাবে বিদেশে টাকা পাচার করেছে, হলমার্ক থেকে সোনালী ব্যাংক থেকে 4,000 কোটি টাকা লুটপাট করেছে। ওনাদের অর্থমন্ত্রী বলল 4,000 কোটি টাকা এমন কিছু না, শান্ত অথচ হাসিনা মাত্র 2 কোটি টাকা মিথ্যা অভিযোগের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নামে 2টি মামলা করে, সেই মামলায় প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়ে এবং খালেদা জিয়াকে এখনো কারাবন্দে রেখেছে। হাসিনা জিয়া পরিবর্তে ভাষায় হাসিনা শেষ নায়ক এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে, যাতে তারেক রহমান বাংলাদেশে না আসতে পারে। রাজ্যের অধিবদনের একটি বিষয় হয়েছে আজকের এই সমাবেশ সফল করার জন্য উপস্থিত হয়েছে, মিছিলকারী বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি। পূর্ব দিকে যারা শামিল হয়ে শামিল হয়ে সমুদ্রের নেতা কর্মী শামিল পূর্ব দিকে যারা পূর্ব দিকে এই পূর্ব দিকে খালি আছে, পূর্ব দিকে খালি আছে শামিলের জন্য রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে
আজকে
করছেন আমাদের জাতীয়তাবাদ দল আল্লাহ আল্লাহ মহানগরী চাকার সম্মানিত আহ্বান জনতা বাঙালিকে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা কর্মবলির মাধ্যমে মিছিলটি গ্রহণ করিনি, আমরা তার ভাই না। মঞ্চে যান পথে
হাফিজ এখানে যারা আছে তাদেরকে বসিয়ে দিতে হবে, আমাদেরকে এই সভা সুন্দর করতে দিতে হবে, বসিয়ে দিতে হবে।
পাথরে আমাদেরকে রক্ত দিয়ে আসিনা তা নিশ্চিত করতে হবে। 2022 2022 সাল ওদেরকে আর 23 সালের 1 জানুয়ারি সূর্যোদয় আমরা অমৃতকে দেখতে দেব না। এই শহীদের কাতারে যদি আমাদেরকে কবুল করে নেয় আজকে সমাবেশে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলা পুরো আলমিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ এই চারিদের পতনের জন্য শহীদদের কাতারে যদি নাম লেখা হয় চারিদের পতনের জন্য তাহলে প্রথম নামটি তুমি আমার জন্য কবুল করে নাও। আর আমাদের অত্যাচার এ জাতি সহ্য করতে পারছে না। আর ভাইয়েরা বোনের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। আর স্বামীহারা বোনের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। মজলুম মানুষের কান্নার অত্যাচার মাতাঙ্গা হাতে নাতে অতিক্রম করে বাংলাদেশের মধ্যবিত্তরা এক মিনিট দুর্ভিক্ষ চলছে। ওরা না পড়ছে হাত পড়তে না পড়ছে ভিক্ষা করতে। করোনার কারণে হাজার লোক চাকরিচ্যুত হয়েছে আর সেই অবস্থায় এই নিত্য প্রয়োজনীয় কর্মের উদ্ধগতি মানুষ সইতে পারছে না। আর সেই কারণে ওদের পতন অবশ্যম্ভাবী। ইনশাআল্লাহ 2022 সালে আমরা ওদের পতন নিশ্চিত করবো। এই হোক আমাদের আজকের শপথ। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। রূপসা থেকে আরেকটি লিখছেন আমাদের সমাবেশকে সফল করতে আসছে। আমরা পরে পরে নিয়ে মিছিল কারিগরকে স্বাগত জানাবো। সবাই জানতে জায়গায় বসে দেবেন। যারা মিছিল নিয়ে আসছে আমি এই মাথাটা তুমি তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই মাথা। আমাদের দুটো কথা শুনবেন আজকে যে জন্য আমাদের এই সমাবেশ এই সমাবেশের দুটো কথা যদি আপনারা শুনতে চান সলোগান এখন হবে না। বক্তব্য হবে বক্তব্য শেষ থেকে কয়েকজন শুন যখন আরেকজন বক্তব্য শুরু করতে যাবে সেই সময় কে আপনি সলোগান দেবে। আপনারা যদি না বসেন আপনার কথা বলবো না।
প্রণাম করে বসে পড়ে আপনারা চেয়ারে বসে পড়ুন, দয়া করে শিখুন।
প্রিয় বন্ধুরা, বামপাশে যারা আছেন আপনারা চেয়ারে বসে পড়ো। আমরা একটা সুশৃঙ্খল সমাবেশ আমরা করতে চাই, যাতে বিভিন্ন বক্তব্য রাখবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আপনারা আমাদের প্রিয় নেতা
এর তথ্য বিষয়ক সম্পাদক যারা রাজ্যের বাড়ি হল রাজ্যের প্রশ্নে খুলনা বাইরের একটি সন্তান বিএনপির কেন্দ্রীয় নেতা রকমের সাধক মঞ্চের প্রশ্নে বিএনপির সহসংগঠনী সম্পাদক বাবু জনতা কুমার কুণ্ড মঞ্চের প্রশ্নে বিএনপির সহ প্রচার সম্পাদক ইসলিম শামীউর রহমান মঞ্চের প্রশ্নে যুবদল কেন্দ্রের সিনিয়র সহসভাপতি বক্তা চুপ করিম পাঠু রবি কেন্দ্র বিএনপির সদস্য রবি ইসলাম রবি খানজালারি থানা থেকে একটি মিছিল আমাদের মাদেশে উপস্থিত হয়েছে। আমরা তরকারির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, খুলনার বাড়িতে আজকে দত্ত পরিবার অবকাশ নাই। কেন্দ্র নেতারা এসেছে তাদের বক্তব্য শোনার জন্য খুলনার বাড়িতে। আপনারা এসেছে খুলনায় সিনিয়র নেতাদের বক্তব্য আপনারা শুনবেন। শুধু এইটুকু বলতে চাই, আজকে মানুষ দিশারা পাগল হয়ে গিয়েছে। দ্রব্যমূল্যের চারদিকে উত্থগতি, মানুষের ভোটাধিকার নাই, মানুষের গণতন্ত্র নাই, মানুষের স্বাধীন করার জায়গা নাই। শুধু একটি ঘোষণা দিতে চাই, এই হাসিনা হতার আন্দোলন, হাসিনার পতন আন্দোলন আমরা সর্বপ্রথম খুলনার বাড়ি থেকে বিবেচনা করব। আর খুলনাবাসীকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউল হক খালেদা জিন্দাবাদ। তারেক মোহাম্মদ জিন্দাবাদ। ক্যাম্পাসে আমাদের মহিলা দলের বোনেরা গেছে, আমাদের যে সমস্ত নেতা কর্মী আছেন, আমাদের বোনেদের জন্য দয়া করে কিছু আসন আপনারা ছেড়ে দেবেন। ক্যাম্পাসে আমাদের মহিলা দলের বোনেদের জন্য কিছু আসন আপনারা ছেড়ে দেবেন। সভাপতি সদ্ধা ভাই আলহাজ রকিবুল ইসলাম বলুন।
সন্তান সেই বলিষ্ঠ ধীরে তিনি সন্তান অন্যবাসী বক্তা বিএনপি কেন্দ্রীয় সর্বসাধারণ সম্পাদক জনাব জয়ন্ত কুমার কুন্ডু মন্দির বলিষ্ঠ তিনি সন্তান কৃষিবিদ বিএনপি সহ প্রধান সম্পাদক কৃষিবিদ স্বামী রহমান স্বামী মন্দির বলিষ্ঠ খুলনা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক রেজাজ খান মঞ্চে বলিষ্ঠ সারা বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সম্পাদক বিএনপি
আপনারা জেনে খুশি হবেন না খুশি হবেন,
যে উনি এই দাবিদারি সরকারের একটা বিশাল মুখপাত্র, যে কোনদিন যাব হয়ে কাজ করে আসছেন। ওনার কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয় উনি খেটেছেন এবং সর্বশেষে উনি ছিলেন আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয় একজন তান্ত্রিক কর্মকর্তা হিসাবে উনি কাজ করেছেন। এরপরে উনি আইন মন্ত্রণালয় সচিব হয়েছেন, যিনি বিধি বহির্ভূত ছিলেন। এরপরে উনি অন্যান্য ধর্ম মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশ কাটিয়ে উনি এই দাবিদারি সরকারের আনুকূল্য নিয়ে উনি এই পদোন্নতি নিয়েছিলেন। আজকে সেই সমস্ত লোকের দ্বারা যে নির্বাচন মানুষ হয়েছে, সেই নির্বাচন কমিশন দিয়ে কোন অবস্থাতে যাতে একটা সুস্থ নির্বাচন আশা করতে পারে না। আমি এই বিক্ষোভ সমাবেশে আপনাদেরকে বলতে চাই, আমি শেখ হাসিনা এবং এই তামিলনাড়ু সরকারকে বলতে চাই, অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ভোট দিয়ে আগামী নির্বাচন দিতে হবে, যাতে সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পায় এবং ভোট প্রক্রিয়ার মাধ্যমে এদেশে একটা নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারে। এবং এই এর মধ্যে দিয়ে এই দ্রুতমূলক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সর্ব বাংলাদেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ আসবে। আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য খাদানুরে খুলনা মহানগর বিএনপির চলে চিনিয়া সহ সভাপতি তার সামনে অনেক বড় বড় কথা
আমরা বলতে সরল পাবো না, কারণ তিনি আজকে প্রধান অতিথি, তিনি সকল কথা বলবেন। সংগ্রামের সাথে বন্ধুরা আপনাদের মনে আছে 1974 সালে প্রায় 20 লক্ষ লোক না খেয়ে মারা গেছিল। আবার জাতিসংঘের থেকে স্বাস্থ্য অধিদপ্তর একটা অগ্রিম মন্তব্য করেছেন, এবারও 20 লক্ষ লোক বাংলাদেশে না খেয়ে মারা যেতে পারে। তার মানে কি আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্রের ক্ষমতা এসেছে তখন রিলিফের লাইন বড় হয়েছে, রিলিফের লাইন বড় হয়েছে। আওয়ামী লীগ সরকার ভোটদিন করেছে, চাল চুরি করেছে, কাপড়ের দাম কাপড় চুরি করেছে, সম্বল চুরি করেছে। শেখ মুজিবুর রহমান বলেছে আমার কম্বলটি কোথায়, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন আমি যদি কাপড় গুলো বিতরণের সময় রঙিন কাপড় না দিয়ে সাদা কাপড় দিতাম তাহলে আওয়ামী লীগের নেত্রীরা এই নেতারা এই সাদা কাপড় চুরি করে পাঞ্জাবি বানাতো। পাঞ্জাবি সাথী বন্ধুবর এই জামিল সরকারের 2022 সালের শেষ সময় আমাদের রক্তের বিনিময়ে এই সরকারকে এই সালে বিদায় করতে হবে এবং দেশে একটি নিরপেক্ষ নির্দলীয় জাতীয় সরকার আপাতত আসবে, তারপরে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জাতীয় দল সরকার আসবে, যা থেকে সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস পাবে বাংলাদেশকে ওই রকম মিথ্যা শেখ হাসিনার মতো নির্বাচনের আগে বলে চাল নেব 10 টাকায়, এখন খাচ্ছি 60 থেকে 70 টাকায়, ঘরে ঘরে চাকরি দেব, একটা চাকরি চাই নেই, 10 লক্ষ টাকা দিয়েছে কনস্টেবলদের চাকরি, তাও ওদের দলীয় লোকজন। তাই বলতে চাই যে জালেম সরকারকে, এই বেইমান সরকারকে, এই মুনাফিক সরকারকে এই দিনের ভোট রাতে করে আমরা এই সরকারকে আমরা আর প্রতিষ্ঠিত করতে চাই না, জীবনের মূল জীবন দিয়েও এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে চাই। এই ওয়াদা করে আজকে সবার এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ
কেন্দ্রীয় বিধায়ক দলের সংগ্রাম সংগ্রামী সম্পাদক জনতা অরিন্দ সভাপতি আমাদের মা তো উপস্থিত আছেন, রূপশ্রী অনুষ্ঠানের কিছু সন্তান আমাদের প্রিয় দলের ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোমনাথ চার আসনের থানেশ্বর প্রার্থী কেন্দ্রীয় বিধায়ক দলের তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজিউল বাড়ি হেলাল আমাদের মাঝে উপস্থিত আছেন, খুলনা হামিলনের বাসীওয়ালা ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি খুলনা তিন আসনের থানের শীর্ষের প্রার্থী আমাদের গান্ধী বড় ভাই জননেতা রকুল ইসলাম রকুল আমাদের মাঝে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অনর্বশী বক্তা ভবজয়ন্ত কুমার কুণ্ডু আমাদের মাঝে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খুলনার কৃষি সন্তান আমাদের অত্যন্ত আলোচিত ভাই কান্দবুল ইসলাম রবি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ফজলুল ইসলাম বন্ধু ভাই সহ বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ভাই আমার নিজে অসুস্থ, যেহেতু আমি বক্তব্য বাড়াতে পারছি না বক্তব্য দিচ্ছি না, আপনারা দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রাম সফল করতে হবে এবং 2 তারিখে এই সময় এই জায়গায় আবার সমাবেশ হবে, সেই সমাবেশে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী আমাদের জয়াল আহমেদ ফারুক সাহেব সহ এইখানে যারা ইসলামের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, 2 তারিখে আপনারা সবাই বিএনপি তার সকল অঙ্গ সংগঠন সকলে দল দলে মিছিল সহকারে এখানে এসে সবের সফল করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ বিশেষ করছি, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমরক খালেদ জিন্দাবাদ, আগামী দিনে তার মেয়ের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। সাংবাদিক আমাদের উপস্থিত
সদস্য সচিব তো ইচ্ছে
আমাদের বক্তব্য সংক্ষেপ করেছেন, আপনাকে আমাদের জন্য প্রস্তুত করেছেন। রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি এবং ধরে ধরে
দিয়ে লুটপাট করে সরকার রাজ্য কায়েম করেছে। আর এই সরকারের প্রধানমন্ত্রী মুখে বলেন উন্নয়নের জোর, আর কোথায় কাজে জনগণ দেখছে লুটপাট করে এই সরকারের আমরা এই সরকারের মন্ত্রী দেশে বিদেশে পাচার করছে হাজার হাজার লক্ষ লক্ষ শত শত কোটি টাকা। আজকে তিন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি 2000 কোটি টাকা বিদেশে পাচার করে এই সরকারের দুর্নীতি আপনারা দেখুন। একটি ইংল্যান্ডের চেয়ারম্যান শত কোটি টাকার মালিক, তাই না? এই সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিরা কি পরিমাণ দুর্নীতি গত 12 বছর করেছে, গত 15 বছর এই সরকার 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই সরকার একটি মিথ্যাবাদী সরকার, এই সরকার একটা খুনি সরকার, এই সরকার একটি লুটেরা সরকার, এই সরকার একটি মানবতার সরকার, এই সরকার একটা চুরম্বর অত্যাচারী সরকার। গত 12 বছর এই সরকার বিএনপি এবং রাজনৈতিক দলের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে এবং বিদেশে টাকা প্রচার করছে। দলের দলের করে বিচার বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন, সমস্ত সাংবিধানিক এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে আজকে তারা ধ্বংস করে দিয়েছে। এই কারণে তারা আজকে তাদের অনুগত আমরা নিব একটি নির্বাচন কমিশন করে আগের মতো অবৈধভাবে ভোট দেখা দিলে আমার ক্ষমতা আসতে চাই। আজকে আমি বলে দিতে চাই আজকে এই সমাবেশ থেকে শেখ হাসিনা একটি 2022 সাল আগের মতো শেখ হাসিনার অধীনে ক্ষমতায় থেকে একতরফা নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না, হতে দেবে না, হতে দেবে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রায় তিনি ঘোষণা করেছেন আজ প্রথম ফয়সলা হবে আন্দোলনের মাধ্যমে আপনারা জীবন দানের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা চাইয়ে আমাদেরকে সমর্থন দিতে হবে এই খুনি সরকারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন আমাদের ভাগ ভাগ করতে হবে। সামনে আমাদের লড়াই এলাকায় ওই গণতন্ত্র ক্রিয়া কারণ লড়াই ভোটের অধিকার ক্রিয়া কারণ লড়াই মানুষের আইনের শাসন প্রতিষ্ঠান লড়াই এলাকায় আমাদের নেতৃত্ব দেবে ফেজিয়তের পতন দেবে আগামী দিনে রাষ্ট্রায় যারা তারেক রহমান তার নেতৃত্বে আমরা চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেব ত্যাগ স্বীকার করব। এই খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘুরে ঘুরে যাব না। এই আশাবাদ এই শপথ এই গীতাল ব্যক্ত করে আগামী দিনে রাষ্ট্রপতি আপনার সাহসী বলে দাঁড়াবে আর একবার এই নেতৃত্বে এই সরকারের পতন ঘটাব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। গোলাপের পার্লামেন্ট জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জাহর হোক, দেশশক্তি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বিষে এদেশে ফিরে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সমস্ত ভাই বোনেরা, প্রিয় খুলনাবাসী, আজকে এই সমাবেশে গ্রহণ করতে বলেছেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহসম্মানী সম্পাদক সাবেক ছাত্রনেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ড বক্তব্য রয়েছেন। বাবু জয়ন্ত কুমার কুণ্ড প্রতিবাদে খুলনা মহানগর বিএনপি আয়োজিত খাবেন নাই আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি অল্প আছে খুলনা মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি খুলনা মহানগর আহ্বায়ক আপনারা তো দেবেন না আমাদের প্রিয় নেতা প্রিয়ার কথা কইও দেবেন না জনাব অ্যাডভোকেট শফিকুল আলম আজকের সমাবেশে
সম্মানিত সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল বাণিজ্য মন্ত্রী চলমান হাসিনা বিরোধী আন্দোলনে অন্যতম প্রধান জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, খুলনা মহানগরীর নেতৃবৃন্দ, খুলনা জেলার নেতৃবৃন্দ এবং আরেকজন উপস্থিত আছেন। আমরা বলি মুকুট যে কারণে আমরা আমাদের বক্তা তার বক্তব্য স্থগিত রেখেছেন। এরপরে যারা যুবদলের ভাইয়া বসেছে বসে বলেন, ভাইয়া বসে বলেন, আপনারা বসে বলেন। নষ্ট মানে হয়ে যাচ্ছে ছেলে পেলে বোঝাবে তাহা দেবে নদী কি আর জিনিস যাবেন। আমার দ্বারে 500 দিছেন, আমি দেখছি 500 দিছেন, 500 আর আলো থাকবে না তো সংগ্রামী ভাই বোনেরা, খুলনাবাসী ভাই বোনেরা, ছাত্র দল এবং যুবদলের ভাই বোনেরা, এখানে আপনাদের খুলনা পরিস্থিতি সংগ্রাম করে আছেন।
আদিপুর ভাই হেরাম এবং তারা ব্যক্তিগত ভাবে এবং সাংগঠনিক ভাবে অত্যন্ত অদ্ভুত শৃঙ্খলাকে পছন্দ করেন, তারা অত্যন্ত অদ্ভুত শৃঙ্খল, তাদের কাছ থেকে আমরা শিখেছি। কিন্তু ভারত আপনারা কেউ এরম দাঁড়িয়ে থাকবেন না, আপনারা দয়া করে বসুন, দয়া করে বসুন। প্রিয় ভাই আমার, আমি যে বক্তব্য শুরু করেছিলাম 1900 ডিলিট করে দি সংগ্রামী ভাই বলিয়ামার সংগ্রামী সমাবেশ। প্রিয় বন্ধুগণ, সারা বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের মহানগর পর্যায়ের মহানগরীতে সমাবেশের আয়োজন করেছে। আজ আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে, একটি কবিতার কথা। সেই কবিতাটি যখন লেখা হয় আমি শিশু ছিলাম, কবিতা তার মধ্যে একটি লাইন, ভাগ্যে হারাম চালা নইলে তোর মানচিত্র খাবো। জানেন কখন লেখা হয়েছিল? 1974 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সদ্য স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের লুটপাট এবং দুর্নীতির কারণে সেদিন বাংলাদেশে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। সেদিন মানুষ ভাত খাওয়া ভুলে গিয়েছিল, সেদিন মানুষ আটা ফুটা খেয়ে জীবন ধারণ করেছে। 74 সালে মানুষ বাগানের প্রচুর ঘুটাতে জীবন ধারণ করেছে। কেউ বমি করলে মানুষ আর কুকুর সেই বমি খাওয়ার জন্য তাড়াতাড়ি করেছে। আর স্বাধীনতার 50 বছর পূর্তির সময়ে, সুবর্ণ জয়ন্তীর সময় আমরা দেখছি যে আজ মানুষের ঘরে কাল নাই, মানুষের ঘরে ডাল নাই, তেল নাই, লবণ নাই, মাছ এবং মাংস খাওয়া বাংলাদেশের 90% মানুষ ভুলে গেছে। ওই গ্রামের সখিনা দেবে কিংবা হরিদাসী রানীর ঘরে আর চুলা চলে না। প্রিয় ভাই আমার, হসপিটালে যান চিকিৎসা নাই, শিক্ষা প্রতিষ্ঠানে যান লেখাপড়া নাই, বেকার যুবকদের চাকরি নাই, ব্যাংকে টাকা নাই, লুটপাট হয়ে গেছে, অ্যাডমিশন নাই, নাই আর নাই। এই আমি হায়ানাদের মুখে শুনো, খাই খাই আর খাই, এরা খাইতে খাইতে বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছে, শেয়ার বাজার খেয়ে ফেলেছে, সোনালী ব্যাংক খেয়ে ফেলেছে, ওই দেশে মুদ্রার রিজার্ভ খেয়ে ফেলেছে, এবং উন্নয়নের জন্য বরাদ্দকৃত সমস্ত টাকা খেয়ে ফেলেছে। প্রিয় ভাই আমার, আমার এক ভাই বলেছে বাজারে তেলের মূল্য অত্যন্ত বেশি, আমরা যারা বিয়ে শাদী করেছি তেল আমাদের প্রায় কিনতে হয়, 1 লিটারের দাম 170 টাকা, 190 মানুষ এখন 100 টাকা তেল কিনতে পারে না।
একজন ব্যক্তিকে সারাদিন ধরে একত্রে মানে আর ওই ব্যক্তি বিদেশি প্রভুদের একত্রে মানে ওদের সৌন্দর্য গোষ্ঠীর লোক নামের কোন সৌন্দর্য নেই, কোন সৌন্দর্য নেই, ওদের চেহারা গুলো নষ্ট করে তুমি ওদেরকে রিক্সাওয়ালা টেগুন তার খাওয়ার দরকার কেন বাবা? তোমার এত টেগুন তার খাওয়ার দরকার কে? একটু মোটাসান খেয়ে দেখো কেমন লাগে, মাস কি 30 দিনে যায় নাকি 60 দিনে মাস হয়? আপনি কিন্তু সেই মুন্সী না, বহু মুন্সী আমরা দেখি দুর্নীতি করতে 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 আপনি টাইটেল চেঞ্জ করে আপনারা মুন্সী হয়ে গেছেন। আমরা বলতে চাই রিক্সাওয়ালার অধিকার আছে চিকন চালের ভাত খাওয়া, এই খুলনার জুট মিলের শ্রমিকের অধিকার আছে চিকন চালের ভাত খাওয়া, এই খুলনা পোর্টের মামলা পোর্টের শ্রমিকের অধিকার আছে চিকন চালের ভাত খাওয়া, তোমরা যারা অবৈধ ভাবে ক্ষমতার মাসমতে বসে আছো ভোট ডাকাতি করে চুরি করে আগের দিনে ভোট করে তাদের বাংলাদেশে কোন চিকন চালের ভাত খাওয়ার অধিকার নাই, সেই অধিকার বন্ধ করে দেওয়া হবে। আমার দুই ভাই সংক্ষেপ করতে পেরেছেন, আর দুই মিনিটকে নবুল ভাই বললেন বেশি করে বক্তব্য। আসলে দিনের দিন ঢাকা থেকে খুলনা এসে শরীর স্বাস্থ্য ভালো থাকে না, বক্তব্য দিয়ে আমাদের এনার্জি পায় না, ভালো মন্দ তো খেতে পারি না, অত টাকা কোথায় পাবো? যমুনাদের মতো ফল ফ্রুটস খেয়ে আমাদের শরীরটা ভালো থাকবে? আওয়ামী লীগের 60 বছরের বুড়োরা 40 বছরের জোয়ান হয়ে যাইতেছে, এই দুর্নীতিটা খায় ভালো মন্দ খাইতে খাইতে, আর বাংলাদেশের সাধারণ মানুষ আর এই বাংলাদেশে সাধারণ মানুষ অপুষ্টিতে ভোগে, অর্ধাহারে, অনাহারে, নাকের লজ্জায়, চোখের লজ্জায় বুয়ো পিঠেতে চলতে চলতে 40 বছরের মানুষ তাদের বয়স 60 বছর হয়ে যাচ্ছে। অনেক মানুষ আমি দেখেছি তারা 10 কেজি চাল কেন্দ্র ভদ্রলোকেরা চাকরি করে, তারা এখন 2 কেজি চাল কিনে দিয়ে আমি সর্বশেষ বলতে চাই আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম চলবে, দেশ নায়ক জনাব তারেক রহমানকে অসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনার সংগ্রাম চলবে, হাসিনাকে পতন করে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সংগ্রাম যেমন চলবে তেমনি ভাবে মানুষের বাংলাদেশের মানুষের ভাত কাপড় এবং বাসস্থানের সংগ্রামও তারেক রহমানের নেতৃত্বে চলতে থাকবে থাকবে যতদিন আমরা বিজয় অর্জন করতে পারবো। ধন্যবাদ শহীদ জিয়াউল হক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। কি চ্যানেল হালকা একটু আমি আমরা লাইভ আছে তো, হ্যাঁ কি কি চ্যানেল প্রিয় খুলনা বসে আজকের এই বিশাল সমাবেশে এবার যে বক্তব্য রাখছেন ঝুপসা কর্মকর্তা দিঘলিয়া কর্মমানুষের প্রিয় নেতা জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক
আমাদের চ্যালেঞ্জ
এই চ্যালেঞ্জ আমাদের জিততেই হবে। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন রাজপথের চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করেছেন, তিনি বলেছেন বাংলাদেশ তাহলে কোন পথে ফয়সলা হবে রাজপথে। গত পরশুদিন জাতীয় প্রেস ক্লাবে আমরা যখন প্রোগ্রাম করছিলাম, আমাদের আজকের প্রধান অতিথি আমির হোসেন মাহমুদ চৌধুরী আমাদের কুসু ভাই বলেছিলেন নির্বাচনের কমিশনের বদলে কেয়ারটেকার আর ইভিএম এর বদলে ব্যালট পেপার। আমাদের আজকের প্রধান অতিথি কুসু ভাই গত দুই দিন আগে প্রেস ক্লাবে এই বক্তব্য দিয়েছেন। আমরা বলতে চাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেভাবে বেড়ে উঠেছে, দ্রব্যমূল্যের নানাহীন দাম, আর সরকার বলছে যে মানুষের নাকি ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে আমাদের এই দ্রব্যমূল্য। সরকার বারবার বলছে এই যে বাণিজ্য মন্ত্রী আপনার জয়ন্ত দেখে বলল টিপু মন্ত্রী, তিনি বলছেন যে ন্যায্য মূল্যের যে ট্যাগুলো আছে ভ্রাম্যমান ট্যাগুলো ন্যায্য মূল্যের দোকান অর্থাৎ কৃষিবিদ যে ট্যাগুলো সেখানে নাকি বাণিজ্য মন্ত্রী টিপু মন্ত্রী বলছেন বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। অথচ আপনারা দেখছেন ঢাকা শহরে ওএমএস এর ট্যাগুলোর পিছনে মানুষের কি লম্বা ভিড়, মানুষের ছাড়া ফেরি ভিড় পুরো রুটে এক লিটার তেলের জন্য মানুষ ট্রাকের পিছনে ছুটে চলছে। মধ্যবিত্ত মানুষ থেকে তারপর কাল কিনছে আর নিম্নবিত্ত ট্রাকের পিছনে দৌড়াচ্ছে এক লিটার তেলের জন্য। অথচ এই টিপমন্ত্রীরা বলছে যে বাংলাদেশের নাকি মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। কত বড় নির্মম পরিহাস বাঙালি বন্ধুরা। এই সরকারের কৃষিমন্ত্রী বলছে যে আমরা চালের দাম কমাতে পারবো না। আবার এই সরকারের কৃষিমন্ত্রী বলছে যে বাংলাদেশ নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা নাকি চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। অথচ আমরা পরিসংখ্যানে দেখেছি এই বছর, গত বছর, তার আগের বছর রেকর্ড পরিমাণ চাল খাদ্যশস্য আমাদের আমদানি করতে হয়েছে বিদেশ থেকে। আর আপনি বলছেন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ, তাহলে কি আমদানি করে এই চাল আপনার স্ট্যাবলিং করছেন? বাংলাদেশের জনগণকে না খাইয়ে রেখে, বাংলাদেশের জনগণকে নিপীড়িত রেখে, নিরন্ত রেখে আপনারা কি চাল স্ট্যাবলিং করেন? এই সরকার বলছে বা এই অবৈধ সরকার, এই লাইলাতুল ইলেকশন অথবা দাঁতের নির্বাচনের সরকার বলছে যে বাংলাদেশের মানুষের নাকি মাথা পিছু আয় বেড়েছে প্রায় $2,500। আমরা সেই আপনারা টেলিভিশনে দেখেছেন সিপিডি, জেপিডি তার একটি প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশের যদি আদমশুমারি ঠিক মতো করা হয়, কত বছর আগে আদমশুমারি হয়েছে আপনারা কেউ জানেন না, অনেক বছর আগে আদমশুমারি হয়েছে, এরপরে কিন্তু আদমশুমারি হয়নি। এই আদমশুমারি যদি ঠিক মতো হয় তাহলে বাংলাদেশের মানুষের মাথা পিছু হয় $1,500 বেশি হবে না। অথচ সরকার ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এই সরকার। এই সরকারের একজন মন্ত্রী বলে বাংলাদেশ আকাশ থেকে যখন মানুষ যায় তখন নাকি বাংলাদেশকে লস এঞ্জেলসের মতো মনে হয়। আবার বলছে এই মানুষ যদি ভূমিতে এসে কোনো বাথরুমে যায় ঢাকা শহরে তাহলে নাকি সিঙ্গাপুরের মতো মনে হয়। আমি এই হাজিরা সরকারকে বলতে চাই আপনি ওএমএসের ট্রাকে এসে দেখে যান, দরিদ্র মানুষের বস্তিতে এসে দেখে যান বাংলাদেশের মানুষ কোথায় আছে, কি অবস্থায় আছে। মনে রাখবেন আপনার পতনের ঘন্টা ধ্বনি কিন্তু বেজে উঠেছে। এই করোনা কালে প্রায় 11,000 নতুন কোটিপতি আপনি সৃষ্টি করেছেন উন্নয়নের নামে, উন্নয়নের ফানুস তুলে, উন্নয়নের ধোয়া তুলে, প্রায় নতুন এই সাহেবের মতো ১১,০০০ মানুষকে আপনি কোটিপতি করেছেন অবৈধ টাকা দিয়ে। পাশাপাশি প্রায় 3.5 কোটি মতো মানুষ দরিদ্র সীমানায় নিজে বসবাস করছে। এই কারণে প্রায় 3.5 কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে।
এই অবস্থায় আপনি বলছেন বাংলাদেশ নাকি সুইজারল্যান্ডের নতুন নাম হয়েছে। মনে রাখবেন জনগণের জেগে উঠেছে। এবার কিন্তু আর 14-18 সালের মতো সাউদিয়া নির্বাচনে জিতে যেতে পারবেন না। এবার কিন্তু সরাসরি জনগণের সাথে আপনার সম্মুখীন যুদ্ধ হবে। দেশ এবং খাদাজার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে শহীদ চার সূর্য সৈনিকরা আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত করেছে। 2023 সালের নির্বাচনে অবশ্যই আমরা অংশগ্রহণ করব একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেই নির্বাচনে আপনাকে আপনার হাতে হারিকেন ধরিয়ে দিয়ে বাংলাদেশে আমরা আবারও বেগম খাদাজাকে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সেই পক্ষে দাঁড়িয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের অসংখ্য বন্ধু, আত্মীয় এবং রাজনৈতিক শরিক রয়েছে। যেই খুলনায় যতবারই এসেছি উদ্বৃত্ত হয়েছি, রাজনীতির শিক্ষা নিয়ে খড়ে দিয়েছি। প্রতিবারই খুলনায় আসলে ভালো লাগে। দুর্ভাগ্য, এবার খুলনায় এসে আর সেমনটি লাগছে না। কারণ খুলনার মানুষ ভালো নেই, খুলনার মানুষ খাবারের সংকটে রয়েছে, খুলনার মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মায়েরা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হচ্ছে। আর সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মানা। প্রধান অতিথি হিসেবে আজকের আয়োজনে তিনি মধ্যমণি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে যিনি অত্যন্ত সফলতা এবং দক্ষতার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন আমাদের সেই প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক এই খুলনার কৃতি সন্তান আমার বড় ভাই আজিজুল বারী হেলাল উপস্থিত আছেন। খুলনার জনগণের নেতা খালিশপুর দৌলতপুর খান জানারি থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানে প্রতিজ্ঞা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের সেই নেতা আলহাজ রফিকুল ইসলাম বকুল উপস্থিত আছেন। আমার প্রিয় সহযোদ্ধা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় নেতা কৃষিবিদ শামীম রহমান স্বামী উপস্থিত আছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি বড় ভাই মোর্তাজুল করিম বাবু
উপস্থিত আছেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক যশোরের কৃষি সন্তান ইঞ্জিনিয়ার টি এস আয়ুর, উপস্থিত আছেন খুলনার আরেক প্রিয় মুখ বড়ভাই খান রবিউল ইসলাম রবি, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা শাহরুজ্জামান মুর্তজা, উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সদস্য সচিব যিনি সঞ্চালনার দায়িত্ব পালন করছেন বড় ভাই অ্যাডভোকেট শফিকুল আলম তহিদ, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, খুলনা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আমিন এজাজ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনুর হাসান বাপ্পি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার মূল দল বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খুলনার গণমানুষের একাংশ, গণমাধ্যমের বন্ধুরা, আমার মা ও বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনার মানুষ কেমন আছে সেটি জানবার আকাঙ্ক্ষায় আজকে খুলনার দ্রব্যমূল্য সম্পর্কে একটু জানবার চেষ্টা করেছি। খুলনার খেলাতলা বড় বাজারে আজকে দ্রব্যমূল্যের একটি তালিকা সংগ্রহ করেছি, সেখানে দেখলাম সেই চিকন চালের দাম বিগত 2006 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে ছিল 20 টাকা, আজকে সেই চিকন চাল 61 টাকা, যেই মোটা চালের দাম ছিল বিএনপি 2006 সালে 16 টাকা, আজকে খুলনা হেলাতলার বড় বাজারে তার দাম 45 থেকে 67 টাকা, যেই মুসুরির ডালের দাম ছিল 64 টাকা, আজকে আপনাদের এই বড় বাজারে সেই মুসুরির ডালের দাম 120 টাকা, যেই সয়াবিন তেলের দাম 2006 সালে ছিল 60 টাকা, আজকে খোলা সয়াবিন তেলের দাম 120 টাকা, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 181 টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি প্রায় 190 টাকা, যেই গরুর মাংসের দাম ছিল বিএনপি আমলে 2006 সালে 160 টাকা, সেটি 600 টাকা ছুঁই ছুঁই, যে কেরোসিন এবং ডিজেলের দাম ছিল 33 টাকা, সেই কেরোসিনের দাম আজ 85 টাকা এবং ডিজেলের দাম 80 টাকা, আপনারা বুঝুন বাংলাদেশের মানুষ কেমন রয়েছে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা এফএও একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা তথ্যপত্র দিয়ে দেখেছে বাংলাদেশের প্রায় 32% মানুষ যার সংখ্যা প্রায় 5 কোটি 20 লাখ তারা মাঝারি থেকে তীব্র খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বলছে যে নারী সমাজ এখানে উপস্থিত, যে মা বোনেরা এখানে উপস্থিত, তারা ডাটা তুলে বলছে এখানে প্রায় 37% মা ও বোনেরা রক্ত স্বল্পতায় ভুগছে। তারা তথ্য দিয়ে দেখিয়েছে, আপনি আমি অধিক আমাদের ঘরে পাশে তাকিয়ে দেখি, আপনারা দেখবেন ছোট বাচ্চারা আস্তে আস্তে মেদ বহুল শরীরে অধিকারী হচ্ছে, তারা মোটা হয়ে যাচ্ছে, আমরা কেউ বা কেউ বলি যে ডিজিটাল ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে, খেলাধুলার জায়গা পাচ্ছে না, সেই কারণে নাকি মোটা হয়ে যাচ্ছে। ব্যাপারটি তা নয়, বাবা মা তাদেরকে পুষ্টিকর খাবার তুলে দিতে পারেন না, পর্যাপ্ত মাছ মাংস এবং দুধ দিতে পারেন না, সেই কারণে বাচ্চারা পেট ভরাবার জন্য অতিরিক্ত পরিমাণ ভাত এবং রুটি খাবার হিসেবে গ্রহণ করে, সেই কারণে তাদের শরীর মেদবহুল হয়ে যাচ্ছে। প্রিয় সাথী ভাইরা, বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কে নাকি সংসার বেগে ছুটে চলেছে, 10 কোটি টাকা 1 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের যে আন্তর্জাতিক মানদণ্ড যে ব্যয়, সেই এক্সপ্রেসওয়ে তৈরির জন্য প্রতি কিলোমিটারে তারা 80 কোটি টাকাকে 160 কোটি টাকা তারা খরচ করছে, তারা উন্নয়নের কথা বলছে। আর অপরদিকে পূর্ববর্তী বক্তারা বলেছে বিসিবি ট্রাকে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তারা উন্নয়নের কথা বলছে, অথচ আমাদের মা বোনেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনার সোনার ছেলেরা যেভাবে 1000 কোটি টাকা লোপাট করে ফেলে, আপনার যেভাবে ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী 2000 কোটি টাকার মালিক হয়ে যায়, যেভাবে আপনার সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক তেমন বিচিত্র বাংলাদেশের সাধারণ মানুষের নয়, বাংলাদেশের সাধারণ মানুষ
খেটে পরিশ্রম করে মাঠে গাও তাই ফেলে দাও অর্থ উপার্জন করে এবং সেই উপার্জিত অর্থ নিয়ে তাদেরকে সংসার চালাতে হয়। প্রিয় সাথী ভাইরা, এই অবস্থার যদি পরিবর্তন ঘটতে হয় অবশ্যই জনগণের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। প্রশ্ন উঠতে পারে জনগণের সরকারের সাথে খাদ্যদ্রব্যের মূল্যের সম্পর্ক কি? অবশ্যই সরকারের সাথে খাদ্যদ্রব্যের মূল্যের সম্পর্ক রয়েছে। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত সেই সরকারেরই জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। যেই সরকার ভোট ডাকাতি করে দিনের পর লাখকে চুরি করে নির্বাচিত হয়েছে বলে অভিনয় করছে সেই সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা নেই বলেই জনগণ বাঁচলো কি বলল সে ব্যাপারে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। আমরা গণতন্ত্রের কথা কেন বলি? কারণ দ্রব্যমূল্যের উদ্ধতিকে ধূর্ভুক্তের সঙ্গে বাংলাদেশের মানুষ এইটুকু লেখবার স্বাধীনতা এই গণমাধ্যমের ভাইদের নেই। কারণ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম করে তাদের সেই লেখবার স্বাধীনতা সংকুচিত করে ফেলা হয়েছে। ভাইরা, এই খুলনায় আমরা উঠে এসেছি, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে কথা বলেছি। এই খুলনায় আমরা উঠে এসেছি, আমরা গণতন্ত্রের মুক্তির কথা বলেছি। এই খুলনায় সর্বশেষ যে এসেছি, আমরা দেশের এবং খালেদা জিয়ার মুক্তির কথা বলেছি। আজ আমরা দ্রব্যমূল্যের উদ্ধতির প্রতিবাদে কথা বলছি। প্রিয় শাস্ত্র ভাইরা, এই প্রতিটি দাবি এক সূত্রে বাঁধা। কারণ দেশের এবং খালেদা জিয়া যদি মুক্ত হন তাহলে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে, আর বাংলাদেশের গণতন্ত্র যদি মুক্তি পায় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ অন্তত মোটা খাবার এবং মোটা পরনের পোশাকের ব্যবস্থা হবে। প্রিয় সাথী ভাইরা, তাই আসুন আজ থেকে আয়োজন থেকে আমরা নতুন করে শপথ নেই, শপথ নেই গণতন্ত্র পুনরুদ্ধারের, শপথ নেই আইনের শাসন পুরো প্রতিষ্ঠা, শপথ নেই বাংলাদেশের জনগণের মানবাধিকার সংরক্ষণ করবা। এই শপথ নিয়ে আমরা ঘরে ফিরে যাব এবং রাজপথে প্রকম্পিত করে দেশপ্রেম এবং খালেদা জিয়া তথা গণতন্ত্রের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। সেই অহংকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বম অমর, দেশের ব্যক্তির এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আওয়ামী লীগের রাষ্ট্র এক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। দ্রব্যমূল্যের উদ্ধগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সারা দেশে বিক্ষোভ সমাবেশের পালন করছে। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু এটুকুই বলতে চাই, নিশিরাতের ভোট ডাকা সরকার বাংলাদেশের মানুষের দ্রব্যমূল্য এমন পর্যায়ে নিয়ে গিয়েছে মানুষের জীবনের নাবিষ্কার ছুটে গিয়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে সবকিছু। আজকে এর বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের পতনের চূড়ান্ত আন্দোলন আমাদেরকে শুরু করতে হবে। এর জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন আপনারা? আপনাদের সকলকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যারা আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। ধন্যবাদ জানাই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা এখানে উপস্থিত থেকে এই সময়কে সফল করেছেন।
গণমাধ্যমের সকল নেতৃবৃন্দকে, বিভিন্ন সাংবাদিক সকল নেতৃবৃন্দকে যারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ফুটাবেন বাংলাদেশ, জিন্দাবাদ, জাতীয় মন্ডল, জিন্দাবাদ, আপনাদেরকে আমি ধন্যবাদ। আমার
প্রথম প্রশ্ন বক্তব্য দেওয়ার আগে, আজকে জনসভা এইখানে কেন? খুলনা মহানগরীর মতো একটি বড় মহানগরী জনসভা এই একটি ছোট রাস্তার মধ্যে কেন হচ্ছে, এটা আমার প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর চাই, এই প্রশ্নের উত্তর চাই খুলনা মহানগরীর মতো বিশাল নগরী, বিএনপি সবচেয়ে বাংলাদেশের বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী, তাদের জনসভা কেন এই ছোট রাস্তায় করতে হবে? এই প্রশ্ন আমরা উত্তর চাই, উত্তর দিতে হবে। বন্ধুগণ, আওয়ামী লীগের জনসভা হয় কিসের মাঝে? হাদিস পার্কে, হাদিস পার্কে, হাদিস পার্কে আওয়ামী লীগের জনসভা হয় হাদিস পার্কে, রাস্তা বন্ধ করে দিয়ে তারপরে হয় এখানে সেখানে। আর বাংলাদেশের সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দলের জনসভা হতে হবে একটা ছোট রাস্তা, কিসের ভয়, এত ভয় কিসের? জনগণ দেখলে আপনারা ভয় পান সেটা আমরা জানি, জনগণ দেখলে আপনারা ভয় পান এটা আমরা বুঝি, কিন্তু সমুদ্রের পানি খালের ভিতরে তো আপনি গড়াতে চাইলে গড়াবেন না, সমুদ্রের পানি আপনি আটকে রাখতে পারবেন না। একটা কথা বলি পরিষ্কার ভাবে, আজকে অবৈধ অনেক চলচ্চিত্র দখলদার ভোটবিহীন সরকার, ভোট চুরি করে ক্ষমতা দখল করার সরকার, তার প্রতি আপনাদের কোন আনুগত্য থাকার কারণ নাই। কারণ আপনাদের বাংলাদেশের সংবিধান যেটা বলছে সেটা হচ্ছে রাষ্ট্রের সমস্ত কর্মকর্তারা সাংবিধানিক ভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে, জনগণের প্রতি তাদের দায়িত্ব আছে, জনগণের অধিকার সুরক্ষা করার প্রতি তাদের দায়িত্ব আছে, জনগণের সকল সাংবিধানিক অধিকার সুরক্ষা করার তাদের দায়িত্ব আছে, সেখানে তারা বাধা সৃষ্টি করতে পারে না। আবার তার উপরে যেই সরকারের নির্দেশে তারা এই কাজগুলো করছে সেটা শুধুমাত্র অনির্বাচিত না, এটা একটা দখলদার সরকার। এই দখলদার সরকারের নির্দেশনায় আপনারা বাংলাদেশের জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারেন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের প্রতি অনুরোধ, এই ভোট চলতে সহযোগী হবেন না, এই ভোট চলতে সহযোগী হবেন না। কারণ চোরের সহযোগী যারা তাদের কি বলবো, আপনারা কেন সে দায়িত্ব নেবেন? আপনারা রাষ্ট্রের কর্মকর্তা, আপনারা কেন চোরের দায়িত্ব নেবেন? একটা চোর ভোট চোর সরকারের দায়িত্ব আপনারা কেন নেবেন? একটা অবৈধ সরকারের দায়িত্ব আপনারা কেন নেবেন? আপনারা কেন বাংলাদেশের সংবিধান বিরোধী কাজ করবেন একটি দখলদার অবৈধ ভোট চোর সরকারকে রক্ষা করার জন্য? এই ধারা চলতে পারে না। এই যে এই জোয়ার শুরু হয়েছে, এই জোয়ার কেউ বন্ধ করতে পারবে না। আগামী দিনে এইভাবে এই ছোট অলি গলির মধ্যে রাস্তার মধ্যে বিএনপি সভা করবে না। আগামী দিনে বিএনপি সবচেয়ে বড় মাঠ যেখানে খুলনা সেইখানে জনসভা করবে, এবং কোন বাধা রাষ্ট্রের সংবিধানকে লঙ্ঘন করে কোন বাধা রাষ্ট্রের নাগরিকগণ মানার কোন কারণ নাই, কারণ ছিল তার সাংবিধানিক অধিকার। দ্রব্যমূল্য
অনেক বক্তারা বলেছেন, অনেক কিছু বলেছেন বক্তারা, এগুলো হবে আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি শুধু এইটুকু বলছি, কেন দ্রব্যমূল্য বাড়ছে, দ্রব্যমূল্য কেন বাড়ছে? এক নম্বর হচ্ছে দেশে কি তখনদার সরকার অবৈধ সরকার আছে, এই অবৈধ তখনদার সরকার জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই, জনগণের প্রতি তাদের কোন জবাবদিহিতা নাই। আবার এই তখনদার সরকার সবচেয়ে দুর্নীতিবাদ সরকারে পরিণত হয়েছে, এরা রাষ্ট্রের কোষাগার চুরি করছে, রাষ্ট্রের জনগণের পকেট কাটছে, সাধারণ মানুষ থেকে গ্যাসের দাম, তেলের দাম, পানির দাম, বিদ্যুৎ সহ সব পণ্যের দাম বাড়িয়ে তাদের কোষাগারের টাকাটা নিয়ে তাদের সেই টাকা চুরি করার ব্যবস্থা তারা আর কিছু না। তারা আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হচ্ছে এই চুরির মাধ্যমে, আর তার দায় বহন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে। চুরি করে, কারণ আপনি যদি এখন ওয়াসার একটা প্রজেক্ট, ওয়াসার একটা প্রকল্প, যদি 100 কোটি টাকার প্রকল্প, আপনি যদি সেটাকে 300 কোটি টাকা করেন, তো সেই প্রকল্পের টাকা দিনের শেষে দেশের মানুষ যারা পানি কিনছে ওয়াসা থেকে তাদের উপর চাপিয়ে দেওয়া ছাড়া তার কোন উপায় নেই। 100 কোটি টাকার প্রজেক্ট আপনি 300 কোটি টাকার দুর্নীতি করার জন্য করে 200 কোটি টাকার অতিরিক্ত ব্যয় বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। বিদ্যুতের মেলায় ট্রাই করছেন, তাদের দলীয় কিছু লোক আছে বিদ্যুৎ কেন্দ্র করেছে এবং উচ্চ মূল্য সরকার সেখান থেকে বিদ্যুৎ কিনছে, এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ না দিয়েও তারা সেখানে বিল দিচ্ছে, তার দায়ও বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে বিদ্যুতের উচ্চ মূল্যের মাধ্যমে, গ্যাসের বেলায় তাই, প্রত্যেকটি পণ্যের বেলায় তাই, এবং তাদের পকেট ভর্তি করার জন্য বাংলাদেশের মানুষ আজকে দ্রব্যমূল্যের, উচ্চ দ্রব্যমূল্যের শিকার হয়েছে। এটা চলতে পারে না, এটা চলতে পারে না বন্ধুগণ, এটার প্রতিকার যেভাবে আপনার, আমরা প্রত্যেক কিছুর বেলায় বলি যে ভোটাধিকার থেকে শুরু করে মানব অধিকার থেকে শুরু করে আইনের শাসন, জীবনের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি, গণমাধ্যমের স্বাধীনতা, যেগুলো আমরা বলে থাকি, সবকিছুর গোড়া কিন্তু এক জায়গায়। গোড়াটা হচ্ছে আপনি যারা দেশ শাসন করছেন তারা কি জনপ্রতিনিধি কিনা, জনপ্রতিনিধি অর্থাৎ বাংলাদেশ সংবিধানে যেটা বলে সেটা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত যারা তাদেরকে জনপ্রতিনিধি বলা হয়, কিন্তু যারা ক্ষমতা দখল করে বসে আছে তারা তো জনপ্রতিনিধি নয়। সুতরাং তারা এই যে মিডিয়ার উপরে তাদের কোন দায়বদ্ধতা নাই, মিডিয়া উল্টাপাল্টা করলে মিডিয়া বন্ধ হয়ে যাবে, সাংবাদিককে জেলে যেতে হবে, সাংবাদিককে পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে, সাংবাদিককে গ্রেফতার করা হবে, সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইন করা হবে, সাংবাদিকের রক্ষা নাই। যেভাবে রক্ষা নাই, আপনি বাংলাদেশের জনসাধারণের সর্বোচ্চ ভরসাস্থ হচ্ছে আইন বিভাগ, আইন বিভাগ কোর্ট কাছারি, সেখানে কোন রকমের আজকে ভরসা পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগ হলে একরকম বিচার, আওয়ামী লীগ না হলে আরেক রকম বিচার, সেখানে জনগণের কোন ভরসা নাই। কোন ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আজকে দ্রব্যমূল্য সহজে রঙের ফোন করলাম, এর মূল গোড়াল সমস্যা হচ্ছে ভোট চুরির মাধ্যমে যে সরকার ক্ষমতা দখল করেছে তাদের দায়বদ্ধতা না থাকার কারণে তারা দ্রব্যমূল্যের প্রতিও তাদের কোন এটা কমানোর জন্য যে বলছে মন্ত্রী বলছে এটা সরকারের কিছু করার নেই। জীবনে শুনেছেন কোন সরকারের মন্ত্রী বলতে পারে দ্রব্যমূল্য বাড়লে সরকারের কিছু করার নেই? জীবনে কোনদিন শুনেছেন এই কথা?
সরকার না পারলেও তো বলতে হচ্ছে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, আমরা এটা করছি, আমরা সেটা করছি, অন্তত জনগণের প্রতি তাদের দায়িত্ববোধের জন্য অন্তত এই কথাগুলি মানুষ করবে। তারা সরাসরি বলছে সরকারের কোনো দায় নেই, আসলে তো দায় নেই, কারণ তো আপনারা তো তাদেরকে ভোট দেন নাই, কথা তো মিথ্যা বলছে না, তাদের তো দায় নাই, আসলে দায় থাকার কিছু নাই। তো এখন সেই জায়গাটা ঠিক করতে হবে, মেরামত করতে হবে। হ্যাঁ, ভোট 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 ভোটের যে প্রক্রিয়া, জনগণের যে ভোটাধিকার, সেটা মেরামত না করলে বাংলাদেশকে মেরামত করা সম্ভব হবে। এই দেশকে মেরামত করতে হবে আগে ভোটের যে প্রক্রিয়া সেটার মেরামত প্রয়োজন, এবং সেজন্য জনগণের ভোট নিশ্চিত করতে হবে। জনগণের ভোট নিশ্চিত করতে হলে এই আওয়ামী সরকার আসিনার অধীনে কোনদিনও কোনদিনও বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে না। বিগত দুই তিনটা নির্বাচনে এই যে আপনারা যারা কি হল এই যে আপনারা ভোটের বিষয়ে, ভোট যদি আপনারা সুস্থ যদি ভোট চান, এই একটু চুপ করেন, একটু ধৈর্য করেন, আপনারা সুস্থ চান তাহলে একমাত্র ভোট দেওয়ার সুযোগ থাকবে বাংলাদেশে। যদি আমাকে অনেকে প্রশ্ন করে এই সার্চ কমিটি, কেউ বলে সার্চ কমিটি, কেউ বলে সার্চ কমিটি, হচ্ছে আপনার মতামত কি? আমার কোন মতামত নেই, এই নির্বাচন কমিশন হয়ে গেলে আপনার মতামত কি? আমার কোন মতামত নেই, কারণ এই সার্চ কমিটি, সার্চ কমিটি, নির্বাচন কমিশন এরা হচ্ছে সহযোগী চোখ। আসল চোখকে ধরতে না পারলে সহযোগী চোখদের নিয়ে মাথা ঘামিয়ে লাভ হবে না। আসল চোখকে ধরতে হবে চোরের দশ দিন, গৃহস্থের একদিন, ঠিক আছে? এইবার চোর ধরতে হবে, এইবার চোর ধরতে হবে, চোরকে পালিয়ে যেতে দেওয়া হবে না। আমি একটা স্লোগান দিয়েছি, শেখ হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএম এর বদলে ব্যালট পেপার। আর চোরের সাথে সাথে, চোরের সাথে সাথে, চোর ধরার সাথে সাথে চোরের যে চুরির যে সরঞ্জাম, এটা হচ্ছে ইভিএম। এই চোরের সরঞ্জামটা বাজেয়াপ্ত করে দিতে হবে, এই সরঞ্জাম চুরি সরঞ্জাম বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। তারপরে আমি বলি স্লোগান কি হবে, তুই চোর তুই চোর, ভোট চোর ভোট চোর, এটা আমার স্লোগান। যখনই দেখবেন এখানে না ওই ভোট চোরকে যখন দেখবেন তখন বলবেন তুই চোর তুই চোর, ভোট চোর ভোট চোর। এখানে স্লোগান দেওয়ার দরকার নেই, এখানে তো আমরা নিজেরা এখানে স্লোগান দেবেন না, এখানে অনেক কিছু স্লোগান বাই করতে হবে, বুঝছেন? নতুন নতুন যুবদল যুবদল, ছাত্রদল ছাত্রদল, এগুলো বলবেন না, ঠিক আছে? এইসব বলবেন, কোন নেতার নামে স্লোগান দেবেন না, ভালো ভালো দু চার পাঁচশো স্লোগান দেবেন, এর মাধ্যমে শেখ হাসিনা তখন হয়ে যাবে, ঠিক মতো দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এভাবে দিতে হবে। আগামী দিনে আমাদেরকে নাকি নির্বাচন কমিশনের লোক দেখাচ্ছে, দাওয়াত দিচ্ছে, কোনো কাজ হবে না। আরে সিএলকে কি মুরগি পাক দেওয়া যায়? সিএলকে টুক পেলে আমি মুরগি দিয়ে আপনি মুরগিটা সামনে রাখেন, তাইলে এশিয়া কাছে না হোক, সরকারের অধীনে নির্বাচন একই জিনিস হল না? এইটা করতে দেব না, এটা করতে দেব না। আগামী দিনের নির্বাচন আমি কিন্তু শেষ করছি, বেশি কথা বলে লাভ নাই, মোটা কথা বলে শেষ করছি। আগামী দিনের নির্বাচন হবে, অনেকে বলছে অনেকে বলছে বিএনপি, আহা আপনারা তো ভোটের মাঠে না থাকলে কি হবে? আমরা ভোটের মাঠে আছি, চোরের মাঠে নাই, ভোটের মাঠে আছি, চোরের মাঠে নাই, এবং ভোটের মাঠে আমরা থাকবো,
চোরকে পালাতে হবে, চোরকে ধরতে হবে, এটাই হবে আগামী দিনের কাজ। সুতরাং বন্ধুগণ প্রস্তুত আছেন? চোর ধরতে হবে, আর এই ভোট চোর তাদের সহযোগীরা যেদিকে দেখবেন এই স্লোগান দেবেন, তুই চোর তুই চোর, ভোট চোর ভোট চোর। শেখ হাসিনার বদলে বলেন তো, না শেখ হাসিনার বদলে ক্যাটেকার ক্যাটেকার, ইভিএম এর বদলে ফেরত পেপার, আর তুই চোর তুই চোর ভোট চোর ভোট চোর। এই কিন্তু স্লোগান দিলাম তো আজকে, এখন থেকে তিনটে দিতে থাকে, আর কোন স্লোগান দেবেন না দয়া করে, এখানে না ভাই এখানে এখানে আমি চোর, আমি তো চোর দেখতে বলছি, এখানে আমি চোর আছে নাকি ভোট চোর, এখানে তো কোনো ভোট চোর নাই, আর ভোট চোর দেখানো আছে তাদের, আর ভোট চোরের সহযোগীদের দেখে আরেকটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ আছে, আমি বলে দিই আপনাদের, সেটা হচ্ছে ভোট চোরদের উচ্ছিষ্টভোগী কতগুলো লোক আছে চুরির ভাগ করার জন্য উপযোগী মানুষ, আমি তাদের কথা বলছি বুঝতে পারছেন, ভোট চোরদের উচ্ছিষ্টভোগী এরা, আমি চুরির উচ্ছিষ্টভোগী, আপনি উচ্ছিষ্টভোগী চুরির উচ্ছিষ্টভোগী, এগুলো উপযোগী মারছে খাওয়ার জন্য, ওই যে এরা ভোট চুরি করে আমরা তারপর আমরা কিছু ভাগ পাবো কিনে গেছি, এই চোরদেরকে বলবেন ভোট চোর ভোট চোর, তুই চোর তুই চোর, এদেরকে বলতে হবে, এদেরকে সামাজিকভাবে এদেরকে সামাজিকভাবে ধ্বংস করে দিতে হবে, এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এরা যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটা পরিষ্কার করতে হবে, এরা যে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পরিষ্কার করতে হবে, এরা যে বাংলাদেশের ভোট চুরির পক্ষে অবস্থান নিচ্ছে সেটা পরিষ্কার করতে হবে, এরা যে বাংলাদেশের মানুষের অধিকার ছেড়ে নিচ্ছে এদেরকে সেই অবস্থানে যেতে হবে, এরা যে বাংলাদেশের মানুষের ঘুম ঘুম হত্যার পক্ষে সেটা পরিষ্কার করতে হবে, এরা যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিপক্ষে শক্তি পরিষ্কার করতে হবে, এরা যে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তার বিপক্ষে শক্তি সেটা পরিষ্কার করতে হবে, গোজামিলের কোন কাম নাই, ইনিয়ে বিনিয়ে কথা বলার কোন কাম নাই, বুঝছেন, ইনিয়ে বিনিয়ে কোন কথা বলা যাবে না, সরাসরি সোজা পায় কথা বলে শেখ হাসিনাকে বিদায় করে একটি সরকার নিরপেক্ষ সরকার সব দলকে দিই, বিএনপি কোন নিরপেক্ষ সরকার একা কিছু না, এটা বাংলাদেশের মানুষের মনের দাবি, এই যে আজকের ছেলে মেয়েরা যাদের 30-32 বছর বয়স হয়েছে গত 2-3 জেনারেশনে এরা ভোট দিতে পারবে, কোটি কোটি ইয়াং ছেলে মেয়েরা যাদের বয়স 30-32 হয়ে গেছে অলরেডি, এরা গত 2-3 নির্বাচনে ভোট দিতে পারে নাই, এরা কি চুপ করে বসে থাকবে, এরা কি বসে থাকবে, জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে, তৈরি হতে হবে সংগ্রামের জন্য, সমস্ত দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে রাস্তাকে হাঁটতে পারি না, স্যার একটা কিছু করবেন না, লিফ্টে গেলে লিফটম্যান বলে স্যার কিছু করবেন না, দোকানে গেলে দোকানদার বলে স্যার একটা কিছু করবেন না, জনগণকে সম্পৃক্ত করতে হবে, খালি বিএনপির মধ্যে থাকলে হবে না, এই মানুষের পক্ষে যত শক্তি আছে সকলের সাথে সম্পৃক্ত হতে হবে, সকলকে বুকে টেনে নিতে হবে, সকলকে আপন করতে হবে, শুধু বিএনপি নয় সকলকে একসাথে মিলে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে, সবাইকে ধন্যবাদ, সবাই ধন্যবাদ জানাবো, আমি খুশি মাহমুদ চৌধুরী ভাইকে তার মূল্যবান এবং দিক নির্দেশনা হলো বক্তব্য দেবে, আমরা আজকে এই সভায় যারা সকলে সফল করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী 2 আগস্ট এই জায়গায় আবার জেলা বিএনপির উদ্যোগে একই সমাবেশ হবে, সেই সমাবেশে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি, ধন্যবাদ সকলকে। সাধু বন্ধুরা,
আগামী দুই তারিখ বুধবার বিকাল দুইটায় জেলা বিএনপির উদ্যোগে এখানে আবারও সমাবেশ হবে। সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জয়নুল আবেদিন ফারুক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ।